হয়েছে কি হয়েছে মানে আমফান ঝড়ে যে টাকাটা এসেছিল সব আমাদের যে যুব নেতা আছে ইমরান আলী খান কোন দলের টিএমসি দল নাম্বার 1 আর উপর থেকে সব টাকাগুলো দেয় ইমরান আলী খান কি করে সব টাকাগুলো খেয়ে নেয় মুড়ি টাকা চাল টাকা কি বল আমরা কিছু ঠিক মতো পাই না কোন না কোন প্যাকেটে একটা না একটা কোন জিনিস কম থাকে সব জিনিসগুলো উপর মহল থেকে আসে সে তার বাড়িতে ঢুকিয়ে নেয় ঢুকিয়ে না জিনিসগুলো ভাগ করে করে ধরে রেখে সব জিনিস বাঁটে অপরাধ নিয়ে একটু যদি বলেন অপরাধ নিয়ে একটু বলেন এই আজকে অপরাধ নিয়ে একটু বলবেন গরিব খেতে পায় না বাচ্চা বেঁচে হয়ে গেছে আগে ভোট দাও আগে এমন লোক সামনে বলতে বলো আমাকে আপনার নাম কি আলপনা হাজরা কি হয়েছে আজকে আজকে হয়েছে এই যে আরফান জেনে ক্ষতিগ্রস্ত যারা তারা কিছু না পেয়ে যারা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং যারা আর্থিক যাদের গাড়ি বাড়ি আছে তারা টাকা পাচ্ছে কিন্তু প্রকৃত গরিব মানুষরা যারা খেটে খাচ্ছে তারা একটা পয়সাও পায়নি চাল ভেঙে গেছে ঘর ভেঙে গেছে জল পড়ছে তারা বসে আছে লোকের লোককে দাঁড় করিয়ে গরিব মানুষকে দাঁড় করিয়ে তার ভাঙা ঘরে ফটো তুলে নিজের হোয়াটসঅ্যাপে নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছে বলতে গেলে ঝগড়া করছে মারপিট কে এইসব কে করছে ইমরান আলী খান এবং তার পরিবার তার বাড়ি তার সবাই আজকে কি হয়েছে জানি না এক্ষুনি এসে দেখলাম একটা আমফানের টাকা পয়সা নিয়ে কি গন্ডগোল হয়েছে পায়নি গরিব মানুষরা নিয়ে ওরা আপনি তো ওয়ার কমিটির মেম্বার আছেন আমরা জানি না তাহলে আপনাদের মেম্বার আছে কিন্তু আমরা জানি না কবে ফর্ম জমা নিয়েছে কবে হয়েছে দিয়েছে আমরা জানি না গতকাল অর্ডার লিস্ট দেখলাম এ বিষয়ে কি বলবেন আমি কিছু বলবো না আমার উচ্চতর নেতৃত্বরা আছেন চেয়ারম্যান স্যার আছেন জেলা সভাপতি আছেন আচ্ছা উত্তমবাবু আপনি এলেন ঘটনাস্থলে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন অভিযোগ কি ছিল বা আপনি কি আশ্বাস দিলেন অভিযোগ এটা ছিল যারা অবরোধকারীরা ছিলেন তাদের বক্তব্য যে আমাদের এই ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে আমরা অনেকে আছি যাদের আমফান জ্বরে
বসতবাড়ির ক্ষতি হয়েছে, আমরা এখনও আমফান ঝড়ের ক্ষতিপূরণ সরকারি ক্ষতিপূরণ পাইনি। কাঁথি পৌরসভার পৌর প্রধান সৌমেন্দু অধিকারী মহোদয় একটি টিম করেছিলেন, তাতে এসডিওর প্রতিনিধি ছিলেন, পৌরসভার প্রতিনিধি ছিলেন এবং আপনার কাউন্সিলরের প্রতিনিধি কিংবা কাউন্সিলর সেখানে ছিলেন। তারা সার্ভে করে যে তালিকা দিয়েছিলেন, প্রাপকের সংখ্যাটা অতিরিক্ত হওয়ার কারণে যারা পেয়েছেন তাদের থেকে প্রাপকের সংখ্যা বেশি, সেই কারণে টাকা পাননি। আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি ওনাদের নামের তালিকা পৌর প্রধান সাহেবের কাছে জমা দেবেন, আবার জমা দিলে আমরা তারা যাতে পায়, যারা ক্ষতিগ্রস্ত পরিবার দু পাঁচজন বাকি থেকে গেছেন তারা আমরা সর্বতোভাবে চেষ্টা করব।